হ্যালো বন্ধুরা, জুনিস লাইফে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে। আর দেখো, এখানে খাটের ওপর অনেকে বসে রয়েছে। তো এই যে আমরা মহিলাগণই আর কি বসে রয়েছি, সাম থেকে বুঝতেই পেরেছে একটু একটু কি ভিডিওটা হতে চলেছে। তো যেটা আমাদের কাছে এখনো অজানা, তো সেটা নিয়েই আজকে চলে এসেছি। এই যে আমরা সবাই, তো সেই যে কথাটা আর কি বলবে, এই যে এখানে তিনজন আছে। তো ফার্স্ট মার মুখ থেকে শুনে নাও, আজকে একটা দারুণ খুশির খবর তোমাদেরকে দিতে চলেছে মা। তো ব্লগটা তাড়াতাড়ি শুরু করি আমি, বেশি না মুখে। নমস্কার সবাই, আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ, আর সবাই এক জায়গায় বসে আছি তোমাদেরকে একটা শুভ সংবাদ দেব বলে। আর এই সংবাদটা অনেকদিন আগে দেওয়ার দরকার ছিল, কিন্তু দেওয়া হয়নি, বাড়িতে অনেক কাজ ছিল সেই জন্য। তোমরা অনেকেই বললো কাকা কাকিমা ঝুনির বিয়ে দিচ্ছ না কেন, আর হচ্ছে ঝুনির বিয়ে কবে হবে, আর ঝুনির বিয়েতে আমরা কবে যাব, আমরা যেন নিমন্ত্রণ পাই, তোমরা অনেকেই বলো। আর তোমাদের সেই সংবাদটা আজকে জানাবো। আর ঝুনির বিয়ে অনেকদিন আগেই ঠিক হয়েছে, আমরা এতদিন জানাইনি, আজকে জানাচ্ছি। ছেলে আশীর্বাদও হয়ে গিয়েছে, সেই সব ভিডিও করা আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। এখন থেকে আমরা সাজগোজ তৈরি হয়ে নিচ্ছি, কি করে সাজবো, কি করে কোথায় যাব, এখন এইভাবে আমরা রেডি হচ্ছি। সব কিনাকাটা শুরু হয়ে গেছে, কিছু কিছু এখনো কিনতে বাকি রয়েছে। আমার বিয়ে হয়েছে, আমার 3 বছর পরে আমার মেজো জায়ের বিয়ে হয়েছে, মানে মেজো ভাসুরের বিয়ে হয়েছে। তারপর ওর পরে 2 বছর পরে বড় ভাসুরের বিয়ে হয়েছে, মানে আগে তো বড়দের থেকে স্টার্ট হয়, আমরা হয়েছি ছোট থেকে, মানে বড়দের শেষ হয়েছি। ঠিক আছে, মানে আমার হয়েছে ছোট, আমি ছোট, মেজোটার বিয়ে হয়েছে, তারপরে বড়টার বিয়ে হয়েছে। দুরির বিয়ে হবে, এই নিয়ে আমাদের খুব তোড়জোড় চলছে, মানে খুব আনন্দ করবো। কেনাকাটাও মানে চলছে, এখনো অনেক বাকি রয়েছে কেনাকাটা, আমরা এখন থেকেই তৈরি হয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে অনেকদিন হয়েছে বিয়েটা অনুষ্ঠান হয়েছে, এর মধ্যে আর হয়নি, এবার ঝুলির বিয়ে হবে, খুব সবাই বলতে আনন্দ করবে। আর ভাইয়ের মধ্যে একটাই ছোট বোন আছে, ওরা বলতে সবাই খুব, আর ওর বরদা তো দিল্লিতে থাকে, ও বাড়িতে আসবে, আর সামনেই ওর বিয়ে খুব তাড়াতাড়ি হবে, এই সব দোকানজান্তি করতে হবে। আর আমাদের তো ঘরের কাজ হচ্ছিল, সেই জন্য এতদিন ভিডিও করতে পারিনি, বিয়ের খবরটা সবাইকে জানাতে পারিনি, এবার জানিয়ে দিলাম। খারাপ লাগছে, কারণ আমি যখন এসেছিলাম তখন ছোটই ছিল, তখন 6-এ পড়তো, আর এখন মানে বিয়ে হয়ে যাবে ভাবছি, মানে চলে যাবে আমাদের ছেলে, এটা ভেবে আমাদের খুব কষ্ট লাগছে। এদিকে আনন্দ পাচ্ছি, আবার এদিকে ভেবে কষ্ট লাগছে যে আমাদের ছেলে চলে যাবে। কারণ ছোটবেলার থেকে ও আমাদের কাছে থেকে মানুষ হয়েছে, মানে আদর যত্ন সবসময় পেত, ঠিক আছে, মানে সবসময় আমাদের কাছে থাকতো, খেতো, দেতো, ঘুমাতো, আমার শাশুর কাছে চুল টুল বাঁধতে আসতো। এখন তো উনি তো নেই, উনি তো চলে গেছে, মারা গেছে। হ্যাঁ, এখন ও এখন আমাদের কাছে, মানে আমাদের বলতেই ও এখন সবকিছু, এখন ও বাড়ির মধ্যে সবারই ছোট, মানে এখন বাড়ির মধ্যে 4টা ভাইয়ের মধ্যে ওই একটাই বোন, ঠিক আছে। এখন আনন্দ, মানে আনন্দটাও আসছে, আবার ভাবছে যে চলে যাবে, এটাও কষ্ট লাগছে। দাদা, তারপরে হচ্ছে 4 বৌদি, সবাইকে একসঙ্গে, ওরা সবাই একসঙ্গে আসবে, তখন তোমরা তো দেখতেই পাবে। তারপর জ্যাঠা বাবা সবাই মিলে একসঙ্গে কাজ করবে, জেঠিমা থাকলে সব থেকে তো আনন্দ পেত, জেঠিমা তো নেই, ও বলতো, জেঠিমা বলতো, আমার থেকেও ওর জেঠিমা ওকে খুব ভালোবাসতো, এখন তো নেই। ঠাম্মা থাকলে আরো, হ্যাঁ, ওর ঠাম্মা তো অনেকদিনই মারা গিয়েছে, আর ও ছোট বলে ও সবাই ওকে খুব ভালোবাসে, আর তোমরাও তো ওকে খুব ভালোবাসো। ঝুনিপিসির বিয়ে ঠিক হয়ে গেছে, আমরা ঝুনিপিসির বিয়েতে খুব আনন্দ করবো, পিসি বলেছে টাকা দেবে, আমরা বোম কিনে আনবো, ফাটাবো, তারপর আমরা সবাই মিলে থাকবো, আমি রাত জাগবো, পিসির বিয়ে যখন হয়ে যাবে তখন ভোর 5টার দিকে ঘুম করবো। আমি বলছি, এ ভূমি কাঁদবি তো? হ্যাঁ, আমি বলছি না, ও বলছে আমি কাঁদবো না, হাসবো। আর আমি বলছি, পিসির বিয়ে হয়ে যাবে, তুই কাঁদবি না? আমি এত কাঁদবো, এটা বলে আমি খুব আনন্দ করবো, পিসির বিয়েতে কফি খাবো, ফুচকা খাবো,